আয় রোজগার কমে যাওয়ায় বেকায়দায় রয়েছেন বাগেরহাটের বেদেরা। অনেকে কষ্টে দিন যাপন করছেন, বঞ্চিত হচ্ছেন মৌলিক অধিকার থেকে। তাদের সন্তানরা যেতে চায় স্কুলে, স্বপ্ন দেখে উন্নত জীবনের। আগে উপকূলীয় এলাকায় নৌকায় চলাচল ও বসবাস করতেন বেদেরা, কিন্তু এখন নৌকা বাদ দিয়ে বিভিন্ন স্থানে এক দুই মাস অস্থায়ীভাবে বাস করেন তারা। বাগেরহাট শহরের মুনিগঞ্জ সেতু, ফরিহাট ও মোল্লাহাটে রয়েছে অনেক বেদে পরিবার, থাকছেন অস্থায়ী ঘর বানিয়ে। তারা শিক্ষা চিকিৎসা সহ মৌলিক অধিকার থেকে অনেকটাই বঞ্চিত। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমার নাম বক্কাতুল, আমি মা স্কুলে পড়ে আমি মাস্টার হতে চাই। সিঙে টিঙে লাগাতাম, এখন আর রুগী টুকুই আসে না, আর আমরা খাতিও পাই না। 19 বছর ধরে এই জায়গায়, আর কেউ কেউ মনে করেন যে আরও 40 বছর ধরেও রয়েছে। এই পর্যন্ত আমরা কোনো ঘর বাড়ি কিছু পাইনি। এখানে আসি প্রায় 15-16টা ফ্যামিলি আছে। আমরা শীতের ভিতরে খুব কষ্টে জীবনযাপন ই করতেছি। অবহেলিত ও সুবিধা বঞ্চিত এই জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার কথা বলছেন জেলা প্রশাসক। যারা বেদে বিশেষ করে আছে, তারা যদি আসে এবং আমার কাছে কোনো সহযোগিতা চায়, তাদেরকে সামাজিক যে নিরাপত্তা কর্মসূচি আছে এর আওতায় তাদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব, এর আওতায় তাদের আর্থিক সুবিধা দেওয়া সম্ভব। বাস্তবতার নিরিখে বেদেদের কেউ কেউ পেশা পরিবর্তন করছেন, অনেকে অবশ্য তা পারছেন না। দীপ্ত, বার্তাকক্ষ। আয় রোজগার কমে যাওয়ায় বেকায়দায় রয়েছেন বাগেরহাটের বেদেরা। অনেকে কষ্টে দিন যাপন করছেন, বঞ্চিত হচ্ছেন মৌলিক অধিকার থেকে। তাদের সন্তানরা যেতে চায় স্কুলে, স্বপ্ন দেখে উন্নত জীবনের। আগে উপকূলীয় এলাকায় নৌকায় চলাচল ও বসবাস করতেন বেদেরা, কিন্তু এখন নৌকা বাদ দিয়ে বিভিন্ন স্থানে এক দুই মাস অস্থায়ীভাবে বাস করেন তারা। বাগেরহাট শহরের মুনিগঞ্জ সেতু, ফরিহাট ও মোল্লাহাটে রয়েছে অনেক বেদে পরিবার, থাকছেন অস্থায়ী ঘর বানিয়ে। তারা শিক্ষা চিকিৎসা সহ মৌলিক অধিকার থেকে অনেকটাই বঞ্চিত। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমার নাম বক্কাতুল, আমি মা স্কুলে পড়ে আমি মাস্টার হতে চাই। সিঙে টিঙে লাগাতাম, এখন আর রুগী টুকুই আসে না, আর আমরা খাতিও পাই না। 19 বছর ধরে এই জায়গায়, আর কেউ কেউ মনে করেন যে আরও 40 বছর ধরেও রয়েছে। এই পর্যন্ত আমরা কোনো ঘর বাড়ি কিছু পাইনি। এখানে আসি প্রায় 15-16টা ফ্যামিলি আছে। আমরা শীতের ভিতরে খুব কষ্টে জীবনযাপন ই করতেছি। অবহেলিত ও সুবিধা বঞ্চিত এই জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার কথা বলছেন জেলা প্রশাসক। যারা বেদে বিশেষ করে আছে, তারা যদি আসে এবং আমার কাছে কোনো সহযোগিতা চায়, তাদেরকে সামাজিক যে নিরাপত্তা কর্মসূচি আছে এর আওতায় তাদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব, এর আওতায় তাদের আর্থিক সুবিধা দেওয়া সম্ভব। বাস্তবতার নিরিখে বেদেদের কেউ কেউ পেশা পরিবর্তন করছেন, অনেকে অবশ্য তা পারছেন না। দীপ্ত, বার্তাকক্ষ।